15 জুন কলকাতা মানি স্কোর মলের 15তম বার্ষিকী জন্মদিন হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানি স্কোর মলের প্রধান কর্মকর্তা সঞ্জয় ঝুনঝুনওয়ালা ও মিস সুদর্শনা গাঙ্গুলী। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন টলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা শর্মা। যেখানে শপিং থেকে শুরু করে কফি শপে আড্ডা ফাইন ডাইনিং এক্সপিরিয়েন্স, সিনেমা দেখার জায়গা, বাচ্চাদের জন্য সময় কাটানোর এত এত অপরচুনিটিস, এত ইভেন্টস, সব কিছু আমি নিজে মানি স্কোয়ারে শুটিং করেছি, প্রমোশনের জন্য এসেছি। তো সব সময় সবার জন্য কিছু না কিছু আমি প্রোভাইড করেছি কনসিস্টেন্টলি মানি স্কোয়ার। তো অবশ্যই এটা মন থেকে থ্যাংক ইউ এবং অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমি শিওর যে এই যে এত দারুণভাবে একটা সেলিব্রেশন কিক অফ করা হলো আজকে, তো আগামী দিনে মানি স্কোয়ার কি বলবো এরকম ইউনিক এক্সপিরিয়েন্সের সেলিব্রেশনসের একটা জায়গা হয়ে থাকবে সবার কাছে। আপনি কিন্তু মানিস্কোরে কিন্তু একটা মানে পার্মানেন্ট কাস্টমার, আমরা কিন্তু সকলেই জানি এটা কিন্তু সিক্রেট হিসেবে আমরা কিন্তু জানি, মানে প্রতিদিনে তো কাস্টমার কেমন লাগে, আজকে এসে কেমন লাগে, ভীষণ ভালো লাগছে। মানে গ্রুপ এবং মানে স্কোয়ার আমি এটাই বলবো যে হ্যাজ অলওয়েজ হেল্ড আ ভেরি স্পেশাল স্পট আমাদের কলকাতাবাসীদের কাছে ডেফিনেটলি। সো সেখান থেকে আজকে তাদের এই সেলিব্রেশনসটার একটা অংশ তারা আমায় করে নিয়েছে এতটা আন্তরিকতা দিয়ে, এতটা ভালোবাসা দিয়ে এই সেলিব্রেশনসগুলো কিক অফ করার একটা সুযোগ আমি পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। সামনে সিনেমা কি আসছে আমার? আমার বেশ কিছু কাজ রেডি হয়ে রয়েছে, তার মধ্যে সামনে যেটা রিলিজ করবে সেটা হচ্ছে ছোটো লোক বলে একটি ওয়েব সিরিজ Z5-এ কবিতার পরিচালনায়। সো ভীষণ অন্যরকম একটা কাজ, ইন্টারেস্টিং একটা কাজ, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এই মুহূর্তে আমার মনে হয় বলা ঠিক হবে না, বাট ছোটো লোক নিয়ে একটা বেশ সুখের জন্য একটু অন্যরকমের একটা ওয়েব সিরিজ। বিবাহ অভিযানের কিন্তু হচ্ছে আমরা দেখেছি এখন বাংলা সিনেমাতে কিন্তু ভালো একটা চালনা চলছে, কি মনে হচ্ছে? ভীষণ ভালো লাগছে, বারবারই বলেছি বিবাহ অভিযান এবং পরবর্তীকালে আবার বিবাহ অভিযান ভীষণ প্রিয় কাজ আমাদের। সো সেখান থেকে দর্শকে মজা পাচ্ছেন, দর্শকে কিছুক্ষণ হলেও রিলিফ পাচ্ছেন, সেরকম ফিডব্যাক পাচ্ছি, হাসছেন প্রচুর মানুষ, সেটাই জানাচ্ছেন। তো সেটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং ভালো লাগছে। অনেক অনেক কিন্তু হচ্ছে মানে দর্শক কিন্তু তারা বলছে অনেক সিনেমা দেখা হয়েছিল কিন্তু মন ভরে হাসির কিছু সিনেমাটা খুঁজে পাচ্ছিলাম না যেটা বিবাহ অভিযানে পাওয়া যাচ্ছে। এরপরে দিন তাহলে কোন সিনেমাতে তাহলে যে আরো একটু কমেডি মানুষ পাচ্ছে? মানুষ ডেফিনেটলি নানান রকমের ভূতের ছবি দেখতে পছন্দ করে, আমিও অডিয়েন্স হিসেবে সেটাই করি, বাট মাঝে মাঝে এই এন্টারটেইনমেন্টটাই দরকার। আর যতটা লাইক কমেডি যেখানে জাস্ট বাকি কিছু ভাবতে হবে না, হাসবো এবং স্ট্রেস রিলিফ হয়ে বেরোবো আর কি, তো সেটা অবশ্যই মানুষে খুব পছন্দ করছে। এবং নানান রকম ছবি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকে যে বাংলা ছবি দেখুন, থিয়েটারে এসে দেখুন, তাহলে আমরা আরও নানান রকম কাজ করার ইন্সপিরেশন পাবো। জানান আমাদেরকে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকে অ্যাক্টর প্রয়োজন, তো জানান কীরকম কী দেখতে চান আপনারা, কোনটা ভালো লাগলো, কোনটা কেন খারাপ লাগলো, তাহলে আমরা আগামী দিনে আরও বেটার কাজ করব। দিদি লাস্ট একটাই প্রশ্ন, আপনি এর আগেও নিজে বলেছিলেন যে আমি নিজেকে ভাঙতে প্রচুর পছন্দ করি আবার নিজেকে গড়েও তুলে নিতে পছন্দ করি, তা এই বিবাহ অভিযানের সঙ্গে ছোটো লোক সিনেমা যে নতুন আসছে ওটি প্ল্যাটফর্মে, এর মধ্যে তো আকাশ পাতাল তফাতের একটা হচ্ছে আমরা দেখেছি, আমরা কি দেখেছি কি বলবেন এই সিনেমাটা কি নিয়ে, দুটোর মধ্যে আকাশ পাতাল এটা তো অবশ্যই আমি অভিনেতা হিসেবে আমি ফরচুনেট যে আমি এই সুযোগটা পাই নানান রকম লাইফ নানান চরিত্র লিভ করার এক্সপিরিয়েন্স করার, তো সেটাই আমার আমি যদি সেটাকে জাস্টিফাই করতে পারি, মানে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারি, তার মানে আমি কাজটা ভালো করেছি, ঠিকঠাক করতে পেরেছি। সো সেটাই চেষ্টা করি নিজের মতো করে, সো বাকিটা ঈশ্বরের ওপর, বাকিটা দর্শকদের ওপর, অবশ্যই যারা ভেবেছেন পরিচালক তাদের ওপর, টিমের ওপর। সো
আমি ভেরি ফর্চুনেট নানান রকম কাজ করার সুযোগ পাচ্ছি। সত্যি বিভিন্ন অভিযান চালিয়ে গেছে, অ্যাপ্রিসিয়েট করছেন, অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে সত্যি একদম অন্যরকম একটা কাজ হলো এবং একদম অন্যরকম একটা চরিত্র, সো প্লিজ দেখবেন এবং জানাবেন কেমন। হ্যান্ডমেড কেক হয়েছে। আর এটা জাস্ট টু সে থ্যাংক ইউ টু অল আওয়ার শপার্স, টু অল আওয়ার স্টাফ মেম্বার্স, টু অল রিটেলার্স, সবার জন্য, সবাইকে ধন্যবাদ জানানোর জন্য, রিটেলার্সদের, আমাদের স্টাফদের, আমাদের যারা শপার্স যারা প্রত্যেকদিন আসেন এখানে, তাদের সবাইকে ধন্যবাদ জানানোর জন্য আমরা প্রত্যেক বছর এই উদযাপন করে থাকি। এবছর মানুষ করে কিন্তু আজকে প্রধান প্রিয়াঙ্কা সরকার, প্রিয়াঙ্কা সরকার ম্যামকে পেয়ে কতটা উৎসাহিত? আমরা ভীষণ খুশি। আর প্রিয়াঙ্কা এখানে রেগুলার কাস্টমার, প্রিয়াঙ্কা ওর ছেলেকে নিয়ে মাঝে মাঝেই এসে থাকে আর খুব ভালো বন্ধু, সেই জন্য না বলেনি, বলতে পারেনি আমাদেরকে, সেই জন্য আজকে এসেছে, আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে খানিকক্ষণ সময় কাটাচ্ছে, সেই জন্য আমরা অনেক অনেক শুভেচ্ছাও জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি প্রিয়াঙ্কা। লাস্ট একটি প্রশ্ন, সাধারণ মানুষের উদ্দেশ্যে, আপনার কাস্টমারদের উদ্দেশ্যে গেছে আজকের দিনে এই পনেরো বছর পূর্তি উপলক্ষে কী বার্তা দেবেন? আমরা যেন আর একটা 15 বছর এরকম পালন করতে পারি, সেই জন্য আপনারা ঘন ঘন আমাদের কাছে ফিরে আসুন। আমাদের কাছে ফুড, এন্টারটেইনমেন্ট, শপিং সব আছে, আপনার যে সহযোগিতা না হলে মানি স্কোয়ার হবে না, সেই জন্য আপনারা বারবার আসুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পথ চলায় আপনাদের সহযোগিতা ভীষণভাবে কামনা। আর একটা লাস্ট প্রশ্ন, না প্রশ্ন করলে এটা কিন্তু খুব আমরা পিছিয়ে যাবো, সেটা হচ্ছে প্রথম দিনের পথ চলা আর দীর্ঘ 15 বছরের পথ চলা এখন কেমন লাগছে প্রথম দিনের সঙ্গে আজকে তুলনা করলে? খুব সারিয়াল যেন, আমি সবাইকে বলছিলাম সব বন্ধুদেরকে যে আমাদের মনে পড়ছে যে বাইপাস বিশ্ব বাংলা সরলই ছিল না, আমাদের সার্ভিস রোড ছিল না, তখন কিন্তু আমরা মানিস্কোয়ার শুরু করি, সেই দিন থেকে আজকের দিনে 15 বছর বাদে মনে হচ্ছে আপনি কিছু অ্যাচিভ করতে পেরেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।